বৃদ্ধি বাড়লেও বৈষম্য আয়ের ক্ষেত্রে বলছে সিপিডি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ নিয়ে সংশয়। প্রস্তাবিত বাজেট গণমুখী, দাবি আওয়ামী লীগের নির্বাচনী বছরে লুটপাটের পরিকল্পনা, অভিযোগ বিএনপি। কাল কানাডায় G7 সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী, বৈঠক করবেন ট্রুডোর সঙ্গে। এবং মঙ্গলে প্রাণের সম্ভাবনা অনুসন্ধানে অগ্রগতি, 350 কোটি বছর ধরে বিকশিত হচ্ছে জৈব অণুর গঠন। বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্য গরুর গাড়ি, হারিয়ে যাচ্ছে প্রযুক্তির উন্নয়নে সংরক্ষণে নতুন উদ্যোগ। প্রস্তাবিত বাজেটে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন করতে চাইলে সরকারি বেসরকারি বিনিয়োগ 1.5 লাখ কোটি টাকা বাড়াতে হবে বলে মনে করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থার মতে বিশ্ববাজারে খাদ্যমূল্য বেড়ে যাওয়ায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা কঠিন হবে। গুলশানে বাজেট বিশ্লেষণী সংবাদ সম্মেলনে এসব জানান সিপিডির গবেষকরা। এছাড়া কর কাঠামোয় বৈষম্য থাকায় মধ্যবিত্ত চাপের মধ্যে পড়বে বলে মনে করে সিপিডি। রিপোর্ট শাহরিয়ার ইমনের। আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি 7.8% ধরা হয়েছে। এজন্য সরকারি বেসরকারি খাতে 1,50,000 কোটি টাকা বিনিয়োগ বাড়াতে হবে। বাজেট পরবর্তী বিশ্লেষণে সিপিডি বলছে জিডিপির এই লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে। 7.8% ধরা হয়েছে এবং এখানে যেটি দাঁড়াচ্ছে সেটা হলো যে যেই বিনিয়োগের যেই লক্ষ্যমাত্রা উল্লেখ করা হয়েছে সেই লক্ষ্যমাত্রা যদি কার্যকর করতে হয় তাহলে আমরা দেখব যে 117,000 কোটি টাকা বাড়তি লাগবে বিনিয়োগ করতে ব্যক্তি খাতে। তার উপরে আরও 30,000 কোটি টাকাকে সরকারকে বিনিয়োগ করতে হবে, প্রায় 150,000 কোটি টাকার মতো কিন্তু বাড়তি বিনিয়োগ আগামী বছরের জন্য প্রত্যাশা করা হয়েছে। সংস্থার মতে বাজেটের সবচেয়ে দুর্বল দিক রাজস্ব আদায়ের ক্ষেত্রে কর কাঠামো, এতে বৈষম্য রয়েছে বলে জানান সিপিডির গবেষকরা। কৃষি, স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ আরও বাড়ানো প্রয়োজন ছিল বলে মনে করেন সিপিডির এই গবেষক। অভ্যন্তরীণ ও বিশ্ববাজারে পণ্যমূল্যের উঠানামা থাকায় বাজেটে ঘোষিত মূল্যস্ফীতি 5.6% রাখা কঠিন হবে বলে মত সিপিডির। ধরা হয়েছে যে মূল্যস্ফীতির হার 5.6% থাকবে। আমরা অবশ্যই এটার ব্যাপারে গভীর সংশয় প্রকাশ করছি, কারণ বিশ্ব অর্থনীতির যে পরিস্থিতি এবং দেশের ভিতরে যে প্রবণতা সেটা আমাদের এখানে বলছে। বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধি ও প্রকল্প বাস্তবায়নে গুণগত মান বজায় রাখতে নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছে এই গবেষণা সংস্থা। শাহরিয়ার ইমন, একুশে টেলিভিশন, ঢাকা। বাজেটের আকার যেমনই হোক বাস্তবায়নের সক্ষমতা শেখ হাসিনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে মেঘনা সেতু এলাকা পরিদর্শনের সময় কথা বলেন তিনি। ওবায়দুল কাদের আরও বলেন, সব শ্রেণী পেশার মানুষের কথা বিবেচনা রেখেই বাজেট দিয়েছে সরকার। বিএনপি না বুঝে বাজেটের বিরোধিতা করে বলেও উল্লেখ করেন তিনি। এবার ঈদযাত্রায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মেঘনা গোমতী সেতু এলাকায় যানজট কমাতে ফেরি সার্ভিসও চালু করা হচ্ছে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোশ্যাল সেফটি যে নেটওয়ার্ক সেটা তো কিন্তু নতুন কয়েক লক্ষ গরিব মানুষকে এই কভারেজের মধ্যে আনা হয়েছে। বড় বাজেটে বড় চ্যালেঞ্জ, বড় চ্যালেঞ্জ মোকাবিলা করার মতো সৎসাহস শেখ হাসিনা সরকারের আছে, সে যা আমরা বিশ্বাস করি। নির্বাচনের আগে দলীয় নেতাকর্মীদের পকেট ভারী করার সুযোগ দিতেই বিশাল বাজেট দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। রিজভী বলেন, প্রস্তাবিত বাজেট গরিবকে আরও গরিব করবে, এই বাজেটে ধনীদের আরও ধনী হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। প্রস্তাবিত বাজেট জনকল্যাণমূলক না হওয়ায় জনগণ হতাশ হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। প্রবৃদ্ধির হার নিয়ে সরকার মিথ্যাচার করছে বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী। এই বাজেট গণবিরোধী, নির্বাচনের আগে দলীয় নেতাকর্মীদের পকেট ভারী করার সুযোগ সৃষ্টি করা, জনগণের সঙ্গে ধাপ্পাবাজি ছাড়া এই বাজেট আর কিছুই নয়। এটি চরম গণবিরোধী, এই কারণে চরম প্রতিক্রিয়াশীল এই বাজেট।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সম্পূর্ণরূপে এই বাজেট প্রত্যাখ্যান করছে। জি7 শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে যোগ দিতে চার দিনের সফরে কানাডার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার আউটরিচ সেশনে যোগ দেবেন শেখ হাসিনা। এছাড়াও কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ একটি বৈঠক করবেন তিনি। আরও জানাচ্ছেন মামুন রশিদ। বিশ্ব অর্থনীতির সাত পরাশক্তির জোট জি7 এর সম্মেলনের পাশাপাশি আঞ্চলিক উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির বিষয়ে আলোচনার জন্য জোটের বাইরের বিভিন্ন দেশকে আউটরিচ মিটিংয়ে আমন্ত্রণ জানানো হয়। সেই সম্মেলনে যোগ দিতেই বৃহস্পতিবার সন্ধ্যায় কানাডার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকেলে টরন্টো নেমেই কুইবেকের উদ্দেশ্যে ছুটবেন প্রধানমন্ত্রী। সেখানে গভর্নরের দেয়া নৈশভোজে অংশ নেবেন শেখ হাসিনা। শনিবার কুইবেকের রিচেলিউ হোটেলে জি7 এর আউটরিচ মিটিংয়ে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এবারের মিটিংয়ে সমুদ্র দূষণ এবং উপকূলীয় এলাকার বাসিন্দাদের প্রতিকূলতা মোকাবেলার সক্ষমতা বাড়ানোর ব্যাপারে আলোচনা হবে। সফরের তৃতীয় দিন রোববার সকালে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা। বৈঠকে বঙ্গবন্ধুর পলাতক খুনিকে ফিরিয়ে আনতে আলোচনা হতে পারে। এছাড়াও টরন্টোতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চার দিনের সফর শেষে সোমবার দেশের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। মামুন রশিদ, 21 টেলিভিশন, ঢাকা। এবার মঙ্গল গ্রহে প্রাণের পূর্ব শর্ত মিথেনের খোঁজ পেল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তবে কি সত্যিই আমরা এলিয়েনের সন্ধান পেতে যাচ্ছি? কৌতূহলী মনের এই প্রশ্নের জবাব দিতে মঙ্গলে পাঠানো নাসার মহাকাশযান কিউরিওসিটির কত দিন লাগবে সেটাই দেখার বিষয়। প্রতিবেশী গ্রহে মিথেনের খোঁজ নিয়ে মোহিতুন রিয়া রিপোর্ট। মঙ্গল গ্রহে জৈব যৌগ মিথেনের সন্ধান পেয়েছে নাসা। এটি প্রাণের প্রত্যক্ষ প্রমাণ না হলেও মহাকাশ বিজ্ঞানীরা বলছেন মিথেন ছাড়া প্রাণের বিস্তার সম্ভব নয়। নতুন এই তথ্যকে মঙ্গল গবেষণায় মাইলফলক বলছে নাসা। মঙ্গল চষে বেড়ানো নাসার নবযান কিউরিওসিটির পাঠানো ছবি ঘেঁটে বিজ্ঞানীরা বলছেন লাল গ্রহটির বিষুবরেখার কাছে যে শুষ্ক হ্রদ সেখানে পাওয়া গেছে এই জৈব যৌগ। ঋতুভেদে চরিত্র বদলানো এই মিথেনের বয়স 3 বিলিয়ন বছর। তথ্যগুলো নাসার মহাকাশ জীববিদ্যা গবেষণাকে প্রাণময় করে তুলেছে। নতুন করে ভাবছে বিজ্ঞান, অতীতে কোনো এক সময়ে সত্যিই কি মঙ্গলে প্রাণের অস্তিত্ব ছিল নাকি এখনো আছে? মহিতুন রিয়া, 21 টেলিভিশন। নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি, ফেরার পর যা থাকবে। বিভিন্ন স্থানে বন্দুকযুদ্ধে 3 মাদক ব্যবসায়ী নিহত, অস্ত্র ও গুলি উদ্ধার। ঈদের আগে চড়া নিত্যপণ্যের বাজার, দাম বেড়েছে পেঁয়াজ রসুন আদার। দেশের বিভিন্ন স্থানে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে 3 মাদক ব্যবসায়ী নিহত হয়েছে, উদ্ধার করা হয়েছে অস্ত্র ও মাদক। পুলিশ জানায় ভোরে রংপুরের কুকরুল এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ীর অবস্থান জানতে পেরে অভিযান চালায় তারা। টহলদার ঘটনাস্থলে গেলে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। পুলিশ পাল্টা গুলি চালালে নিহত হয় মাদক ব্যবসায়ী আবু মুসা ওরফে বিষখালী। এ সময় ঘটনাস্থল থেকে ইয়াবা, ফেন্সিডিল ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। এদিকে ঠাকুরগাঁয় রানী সংকুলে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী শামীম হোসেন নিহত হয়েছে। পুলিশের সাথে বন্দুকযুদ্ধে দিনাজপুরের খড়িপাড়ায় এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। রাজধানীর বাজারে বাজেটের তেমন প্রভাব না পড়লেও ঈদের কারণে চড়া নিত্যপণ্যের দাম। পেঁয়াজ রসুন আদার দাম কেজিতে বেড়েছে 5 টাকা, বাড়তি সবজির দামও। গত সপ্তাহের তুলনায় মাছের দামও বেড়েছে। মুরগির দাম বাড়লেও স্বাভাবিক রয়েছে গরুর মাংসের দাম। তৌহিদুর রহমানের রিপোর্ট। বাজেটের তেমন প্রভাব নেই রাজধানীর কাঁচা বাজারে, কারণ বাজারে মাছের সরবরাহ স্বাভাবিক। বিক্রেতারা বলছেন 900 গ্রাম ওজনের প্রতিটি ইলিশ 1000 টাকায় বিক্রি হচ্ছে। সব ধরনের মাছের দাম কেজিতে বেড়েছে 50 টাকা পর্যন্ত। কালকে বেচছি যেটা 500 টাকা কেজি, এটা আজকে 530-540 টাকা কিনছি। মাছের বাজারটা একটু বেশি বাড়তি থাকেই। 10 টাকা বেড়ে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 160 টাকায়, খাসির মাংসের কেজি 800, গরুর মাংস প্রতি কেজি 480 টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজ রসুন ও আদার দাম বেড়েছে কেজিতে 5 টাকা ধরে, তবে কমেছে ছোলার দাম। বেশ কিছু মশলার দামও কমেছে, আর ঈদের পর দাম বাড়তে পারে বলে জানিয়েছেন চাল ব্যবসায়ীরা।
ব্যাটের কারণে যখন ব্যাটটা আপনার বসার কথা শুনছি তখনই হারের দাম বাড়াইছে, বাজারে একটু বাড়তে কিন্তু ওই প্রভাবটা কিন্তু বাজারে পড়ে না। এখন এলাচের দাম আগে ছিল যেমন 650 টাকা, এলাচি 1 কেজি এলাচি এবং 100 টাকা করে কমছে। দেশি বীজটা গত সপ্তাহে 3 সপ্তাহে 500 টাকা বাড়তি আছে, ইন্ডিয়ানটাও একই সেম পরিস্থিতি। সবজির যথেষ্ট সরবরাহ থাকলেও ট্রাফিক জ্যামের কারণে দাম বাড়তে বলে জানান ব্যবসায়ীরা। আর বাজেটের কারণে যাতে নিত্যপণ্যের দাম না বাড়ে সেদিকে খেয়াল রাখার পরামর্শ দিয়েছে সাধারণ মানুষ। দাম দামে যা হচ্ছে তার থেকে চাহিদা বেশি, যার কারণে সবজির দামটা একটু বেশি। আর বর্তমানে আপনার কাঁকরুলের দামটা একটু বেশি আছে, একটু বাড়া সবজিটা ওরাল কাছাকাছি আসলে, মানে খুব র্যাপিড যে চেঞ্জ এরকম আসলে কিছু নজর পড়ে না। লেটস ট্রাই, যেটা আসলে হবে সেটা তো হবেই, তো ওটাকে অ্যাচিভ করার জন্য যতটুকু করা যায় সবাই মিলে কন্ট্রিবিউট করতে হবে। পথের হয়রানি বন্ধ হলে সবজির দাম কমবে বলেও জানান ব্যবসায়ীরা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড আমার বাংলা। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি এখন বিলুপ্তির পথে, প্রযুক্তির উন্নয়নে হারিয়ে যাচ্ছে গ্রামীণ এই বাহন। হারিয়ে যাওয়া ঐতিহ্য ধরে রাখতে ফসল তোলার পর বিভিন্ন গ্রামে আয়োজন করা হয় গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা, বসে গ্রামীণ মেলা। আরো জানাচ্ছেন সদর উপদপ্তর। গরুর গাড়ির ইতিহাস সুপ্রাচীন, হরপ্পা সভ্যতাতে গরুর গাড়ির অস্তিত্ব থেকে বিশেষজ্ঞদের অনুমান খ্রিস্টজন্মের 1600 থেকে 1500 বছর আগে সিন্ধু অববাহিকা ও ভারতীয় উপমহাদেশে এর প্রচলন ছিল। একসময় যাতায়াত ও পণ্য পরিবহন সহ নানা কাজে লাগত গরুর গাড়ি। সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও যন্ত্রচালিত যানবাহন চলে আসায় গরুর গাড়ির দেখা মেলা ভার। বর্তমানে গ্রামেগঞ্জে ফসল তোলার পর খালি মাঠে আয়োজন করা হয় গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা, মূলত কৃষকরাই এ খেলায় অংশ নেন। অনেকেই হয়তো জানে না যে গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা আসলে কি, এটা কি, এবং এই জন্য আমরা প্রতি বছর এটা পালন করে থাকি যাতে সবাই আসে দূর দূরান্ত থেকে। প্রথমবার এসেছি এবং এখানে খুবই ভালো লাগছে আমার। গ্রামীণ জীবনে একটু বিনোদন পেতে প্রতিযোগিতা দেখতে ভিড় করে হাজারো দর্শক। প্রতিযোগিতাকে ঘিরে বসে মেলা, রকমারি পণ্য সাজিয়ে বসেন দোকানিরা। এখানে অত্যন্ত লোক হয় আর এখানে আমাদের এই যে পণ্য নিয়ে আসছি বেচাকেনার জন্য আমরা খুব শান্তিতে আছি। আমরা স্টল সাজাইছি বেশ একটু তবাদ দিয়ে যাতে আরো মাঠে লোকজন এসে সে জায়গায় স্থান নিতে পারে। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় প্রতিযোগিতায় বিজয়ীর হাতে তুলে দেওয়া হয় পুরস্কারও। সতরূপা দত্ত, 21 টেলিভিশন। দর্শক, সংবাদে আবারও নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। কানাডায় প্রথমবারের মতো এমপিপি নির্বাচিত হলেন বাংলাদেশের মেয়ে জন। নিজের টেস্টের দ্বিতীয় দিন শেষে 31 রানে 3 উইকেট হারিয়ে চাপে লঙ্কানরা। শেষ করব দুপুর 2:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। প্রবৃদ্ধি বাড়লেও বৈষম্য আয়ের ক্ষেত্রে বলছে সিপিডি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ নিয়ে সংশয়। প্রস্তাবিত বাজেট গণমুখী, দাবি আওয়ামী লীগের নির্বাচনী বছরে লুটপাটের পরিকল্পনা, অভিযোগ বিএনপি। কাল কানাডায় G7 সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী, বৈঠক করবেন ট্রুডোর সঙ্গে। মঙ্গলের প্রাণের সম্ভাবনা অনুসন্ধানে অগ্রগতি, 350 কোটি বছর ধরে বিকশিত হচ্ছে জৈব অণুর গঠন। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2:54 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/21-24online। পরবর্তীতে আমাদের চট্টগ্রাম সংবাদ সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।